আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ে যে 2 নম্বর স্কুল আছে আরামবাগ গার্লস হাই এইচএস স্কুলের প্রশ্নগুলো আলোচনা করব। একে বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, একের এক হচ্ছে জনগণ মনয়োধি নায়ক জয় হয়ে গানটি প্রথম প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকায়, একের দুই শব্দকে অর্থগতভাবে কয়টি ভাগে বিভক্ত করা যায়? 3 ভাগে। একের 3 শুদ্ধ বানানটি হচ্ছে 56, কটা হবে কয়ের দাগেরটা? একের 4 একটি রূঢ় শব্দের উদাহরণ হরিণ, একের 5 টুংটাং এটি হচ্ছে ধ্বনি প্রকাশক ধনাত্মক শব্দের উদাহরণ, একের 6 যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থকেই পাওয়া যায় তাকে বলে যৌগিক শব্দ, 2-1 বলেছে ওরা ভেবেছিল মনে কাদের কথা বলা হয়েছিল, তারা কি ভেবেছিল? এটা রায়মার্টিনের 111 নম্বর পৃষ্ঠাতে আছে, রায়মার্টিন সহায়িকায়। এই যে ওরা ভেবেছিল মনে কাদের কথা বলা হয়েছে, তারা কি ভেবেছিল? যশ এবং ঐশ্বর্যলোভী ব্যক্তিদের কথা বলা হয়েছে, তারা ভেবেছিল তাদের তৈরি করা সৌধের দ্বারা মানুষ তাদের চিরকাল স্মরণে রাখবে। 2-2 আছে কাল থেকে মনে মনে লেগে আছে খটকা, কাল থেকে কি খটকা লেগে আছে, কিভাবে এই খটকা দূর হবে? এটি রায়মার্টিনের শুধু 91 নম্বর পৃষ্ঠাতে আছে, আচ্ছা এটা রায়মার্টিনের 80 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এই যে কাল থেকে মনে মনে লেগে আছে খটকা, কাল থেকে কি খটকা লেগে আছে, ছেলেটির মনে ঝোলাগুড় কিসে দেওয়া হয় তা নিয়ে সন্দেহ দেখা দেয়, সাবান না পটকায় দুটির কোনটিতে সে ঠিক করতে পারে না, এই বিষয়টি তার কাছে খটকা লাগে, এই খটকা কিভাবে দূর হবে? এই প্রশ্নের উত্তর সে মেজদার কাছ থেকে জেনে নেবে। 3-1 ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি কি, সেটি কার রচনা? রায়মার্টিনের 96 নম্বর পৃষ্ঠাতে আছে, ভারতের জাতীয় মন্ত্রটি কি, সেটি কার রচনা? ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি হলো বন্দে মাতরম, সেটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। 3-2 প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ কে কাকে কখন বলেছে? রায়মার্টিনের 91 নম্বর পৃষ্ঠাতে আছে, প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ কে কাকে কখন বলেছে? উদ্ধৃত মন্তব্যটি পুরন্দর চৌধুরীর প্রতি করেছে কার্পভের মেয়ে অসীমা, পুরন্দর যখন অ্যালয় নামক বলটা লেগ স্ট্রেভারে ফেলতে গেলেন তখনই এই কথা বলেছে অসীমা। 4-1 হোটেলওয়ালার গাছঘরটা কেমন? রায়মার্টিনে 219 নম্বর পৃষ্ঠাতে আছে, মাকু সহায়ক পাঠে মাকু গল্পের প্রশ্ন উত্তরে, এই যে হোটেলওয়ালার গাছঘরটি কেমন, এখান থেকে এতটা বলবো, গাছের গায়ে সিঁড়ির মতো খাঁজ কাটা, 8-10টি ধাপ উঠলেই ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে সুন্দর সুন্দর ঘর তৈরি করা হয়েছে, বাতাস দিলেই বাতাসের তালে তালে সেই ঘরও দুলতে থাকে, সেই ঘরে শুকনো পাতার ওপর নীল চাদর বিছানো আছে। 4-2 হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে কেমন খেলার আয়োজন করা হয়েছিল? রায়মার্টিনে 223 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে কেমন খেলার আয়োজন করা হয়েছিল? এই প্রথম পোর্শনটা আমরা শুধু লিখব যে হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে জানোয়ারদের খেলা দেখাবার আয়োজন করা হয়েছিল, ঢ্যাম কুরকুর বাজনা বাজার সঙ্গে সঙ্গে ঘাস জমির একপাশের চাটায়ের ঘরের দরজা খুলে বেরিয়ে এলো 10টি কোঁকড়া চুলের কুকুর, তারা পিছনের পায়ে ভর করে দাঁড়ালো, তারপর সামনের পা দুটো তুলে সেই পা দিয়ে লাল ফিতে বাঁধা করতাল বাজাতে লাগলো, যতই ঢ্যাম কুরকুর পোপো ভ্যাপর ভ্যাপর বদ্যি বাজছে কুকুরগুলো ততই দ্রুতই নাচতে লাগলো, এরপর টুপি মাথায় দিয়ে 4টি বাঁদর ঘোড়া হাঁকিয়ে সেখানে উপস্থিত হলো, তাদের মাঝে দাঁড়িয়ে সং বিভিন্ন প্রকারের খেলা কত যে দেখালো তার শেষ নেই, এভাবে হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে খেলা দেখানোর আয়োজন করা হয়েছিল। 5-1 এই বেলা প্রশ্নটা লিখে রাখি, গুছিয়ে জবাবটা জেনে নেব মেজদাকে খুঁজিয়ে, কোন কবিতার অংশ? এটা তো নোটবই কবিতার অংশ, উদ্ধৃতাংশে তাৎপর্য লেখো। রায়মার্টিনের 82 নম্বর পৃষ্ঠাতে 82 নম্বর পৃষ্ঠায় রয়েছে, এই যে এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেজদাকে খুঁজিয়ে, কোন কবিতার অংশ? উদ্ধৃতাংশে তাৎপর্য লেখো, সুকুমার রায়ের লেখা নোটবই কবিতার অংশ, আর তাৎপর্য হচ্ছে কবিতাটিতে একটি ছেলে বিভিন্ন ধরনের অদ্ভুত সব প্রশ্ন তার নোটবইয়ে লিখে রাখে এবং সেগুলির উত্তরও সে নোটবইয়ের মধ্যে লিখে রাখে, এখানে ঝোলাগুড় কিসে দেয় সাবান না পটকায় এই প্রশ্নের উত্তর সে জানতে চায়, সেজন্য মেজদা বারবার বিরক্ত হলেও তার থেকেই উত্তর জানবে, উত্তর জানার পর সেগুলি নোটবইয়ে লিখে রাখবে।
5-2 হচ্ছে কবিতায় কবি কোন স্মৃতিকে এবং কেন অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন। রায়মার্টিনের 112 নম্বর পৃষ্ঠাতে রয়েছে এই যে কবিতায় কোন স্মৃতিকে কেন অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন, যারা দরিদ্র সহায় সম্বলহীন ছিল, যারা মানুষের মনের মণিকোঠায় চির বিরাজিত তারাই অবিনশ্বর, কবি তাদের কথা বলেছেন। কারণ তাদের কীর্তি কোনো প্রস্তর নির্মিত সৌধ নয় যে জীর্ণ হবে, বরং মানুষের মন সিংহাসনে তারা চির বিরাজিত থাকবেন। 6-1 আছে বোটে করে ভেসে চলেছি, কবি কোথায় ভেসে চলেছেন নদীটির বর্ণনা দাও। 131 নম্বর পৃষ্ঠায় আছে এই যে বোটে করে ভেসে চলেছি, কবি কোথায় ভেসে চলেছেন নদীটির বর্ণনা দাও, কবি বাংলাদেশের মধ্যে দিয়ে আত্রাই নদীর বুকে বোটে করে ভেসে চলেছেন। আত্রাই হচ্ছে পদ্মার উপনদী, কুলে কুলে পরিপূর্ণ নদীতে প্রচুর স্রোত, স্রোতের সাথে সাথে শ্যাওলা ভেসে চলেছে, এই নদীর জলের রং গেরুয়া। নদীর দুই পাশে তিনি দেখেছেন প্রচুর গ্রাম, সবুজে মোড়া ছোট ছোট গ্রামগুলির সৌন্দর্য রবীন্দ্রনাথের মনকে আকর্ষণ করেছে। নদীতে রবীন্দ্রনাথের নৌকা ছাড়া আর কোনো নৌকা নেই, বর্ষার খোলা নদীটি যেন ব্যস্ত হয়ে বয়ে চলেছে। 6-2 দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন, কে দেখেছিলেন, বক্তা তাকে দেবদূত মনে হওয়ার কারণ কি বুঝিয়ে দাও। রায়মার্টিন 106 নম্বর পৃষ্ঠাতে রয়েছে এই যে দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছে, কে দেখেছিলেন, কাজী নজরুলের গান গদ্যাংশের লেখক রামকুমার চট্টোপাধ্যায় দেখেছিলেন, আর তার এই অনুভূতির পরিচয় দাও, আর ওই বক্তা তাকে দেবদূত মনে করেছেন কেন, ওই একই উত্তর। তো একদিন বিদ্যালয়ে যাবার সময় হেদোর কাছে জনগণের ভিড় দেখে লেখক জিজ্ঞাসা করে জানতে পারেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু আসবেন বক্তৃতা দেবার জন্য, লেখকও সেখানে দাঁড়িয়ে পড়েন অন্যদের মতো। অনেকক্ষণ পরে তিনি দেখতে পান যে এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন, গৌরবর্ণ উন্নত ললাটের অধিকারী সেই সুপুরুষই নেতাজি, কি জানার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েছিলেন। সেই ব্যক্তিকে দর্শন করে লেখকের মন এতটাই আলোড়িত হয়েছিল যে তাকে দেবদূত বলেই তার মনে হয়েছিল। 7-1 আছে ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে বানিয়েছেন, 225 নম্বর পৃষ্ঠায় রয়েছে ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে বানিয়েছেন। প্রায় 17 বছর ধরে পরিশ্রম করে ঘড়িওয়ালা মাকুকে তৈরি করেছেন, এই সময় তিনি বাড়িঘর ছেড়ে ঘড়ির কারখানায় পড়েছিলেন মাকুর জন্যই। কারখানার ম্যানেজার উদয়াস্ত খাটিয়ে ঘড়ির ঘরের তাকের নিচে শুতে দিয়েছে আর ছাইপাশ খেতে দিয়েছে, তবু সে সারা রাত জেগে গুদামে পড়ে থাকা পুরানো বিলাতি ঘড়ির কলকব্জা খুলে নিয়ে মাকুর পেটে পুরেছে এবং সেইভাবে খেটে একদিন তার মাকুকে পূর্ণ রূপ দিয়েছে। 7-2 হোটেলওয়ালা জন্মদিনে পরিদের রানী কেমন পোশাকে সাজবে, রায়মার্টিনের 230 নম্বর পৃষ্ঠাতে এটা আছে এই যে হোটেলওয়ালার এখানে দুটো প্রশ্ন আছে, হোটেলওয়ালা জন্মদিনে পরিদের রানী কেমন পোশাকে সাজবে আর সেখানে সোনাটিয়া কী করবে। আমরা এই প্রথম প্রশ্নের উত্তরটুকু এত পর্যন্ত নেব, এটা লিখব না, তো লিখবো হোটেলওয়ালা জন্মদিনে জাদুকর পরিদের রানীকে আকাশ থেকে নামাবে, পরিদের রানীর পোশাক খুব সুন্দর, সেটা রোদে শুকোচ্ছে। পরিদের রানীর পোশাকটি ধপধপে সাদা, তার সর্বাঙ্গে ছোট ছোট রুপোলি বুটিক তোলা রয়েছে, পোশাকটির পাশেই রুপোলি ডানা জোড়াও রয়েছে, কাগজের বাক্সের মধ্যে রয়েছে রানীর মাথার তারা দেয়া মুকুট, হাতের চাঁদ বসানো রাজদণ্ড, গলার সীতাহার, হাতের তাগা, কানের ঝুমকো ইত্যাদি, গয়নার সঙ্গে রূপালী পাড় দেওয়া সাদা রেশমি রুমালও রয়েছে। এমন সব সুন্দর সুন্দর পোশাক ও গয়নায় হোটেলওয়ালা জন্মদিনে পরিদের রানী সাজবে। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।